উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। আমি শ্যামল বরণ রায়, প্রভাষক, গণিত বিভাগ। আমি আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী অধ্যায় সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে আমরা জানবো এই অধ্যায়ের শিখনফল। এই অধ্যায়ের শিখনফলে কী কী আছে দেখো। উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র, দ্বিঘাত সমীকরণের মূল ও সহগ সম্পর্ক, পৃথায়ক ও মূলের প্রকৃতি নিরূপণ, দুইটি মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন, ত্রিঘাত সমীকরণের মূল ও সহগ সম্পর্ক ইত্যাদি। আচ্ছা, প্রথমে আমরা যাব দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়। দ্বিঘাত সমীকরণ কোনো বহুপদী সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত টু হলে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। যেমন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো, এ নট জিরো। এখানে সর্বোচ্চ ঘাত আমাদের এক্সের ঘাত টু, সুতরাং এটা একটি দ্বিঘাত সমীকরণ। আমরা সচরাচর এক্স স্কোয়ার সহগকে এ দ্বারা কল্পনা করি, এক্সের সহগকে বি দ্বারা কল্পনা করি এবং ধ্রুবপদকে সি দ্বারা কল্পনা করি। এরপরে যাবো আমরা দ্বিঘাত সমীকরণের মূল। মূল কাকে বলে? কোনো দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত চলকের যে কোনো মানের জন্য যদি সমীকরণটি সিদ্ধ হয় তাহলে সেই মানটিকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সচরাচর দুইটি মূল থাকে। আমাদের আছে দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র, সেইটা আমরা আলোচনা করতেছি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো হলে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড টু এ। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র। এই সূত্রের সাহায্যে তোমরা দেখো দ্বিঘাত সমীকরণের আমরা মূল বের করতে পারি। যেমন ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, যদি বলা হয় যে এই সমীকরণে আমরা সমাধান করব। এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ ওয়ান, কিছু নেই সে দেখটা এক্স এর সহগ ওয়ান না, এক্স স্কোয়ার সহগ ওয়ান, এক্স এর সহগ হলো থ্রি। তাহলে আমাদের হচ্ছে এর মান হচ্ছে ওয়ান, বির মান থ্রি, সির মান মাইনাস টু। অতএব এক্স ইকুয়াল মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু এ, এর মান ওয়ান, মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার নাইন মাইনাস এইট ভাগ টু, মাইনাস থ্রি প্লাস মাইনাস ওয়ান ভাগ টু। এক্ষেত্রে প্লাস নিয়ে আমাদের একটা মান বের হবে, মাইনাস নিয়ে আমাদের একটা মান বের হবে। ও আচ্ছা, বেঁচে গেছে বাইরে সতেরো। আচ্ছা, এরপরে যাবো আমরা দ্বিঘাত সমীকরণের মূল ও সহগ সম্পর্ক। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো হলে এবং এই সমীকরণে যদি দুইটা মূল ধরা হয়, মূল দুটো ধরলাম আমরা আলফা ও বিটা, মূল দ্বয় আলফা ও বিটা হলে মূল দ্বয়ের যোগফল একটা মান পাওয়া যাবে, গুণফল একটা মান পাওয়া যাবে। এটা হচ্ছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। কিরকম মান পাওয়া যাবে? আলফা এবং বিটা, আলফা প্লাস বিটা বা মূল দ্বয়ের যোগফল, একে আমরা প্রকাশ করি মাইনাস বি ভাগ এ, এবং মূল দ্বয়ের গুণফল, গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা ইকুয়াল হচ্ছে সি ভাগ এ। মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি ভাগ এ, এবং মূল দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল সি ভাগ এ। যদি এখানে একটা উদাহরণ দেখি আমরা, মনে করি টু স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এর মূল দ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বলতে হচ্ছে থ্রি, এ বলতে হলো টু, এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল সি ভাগে, সি হচ্ছে মাইনাস ওয়ান ভাগ টু। এই আলফা মূল্যের যোগফল এবং মূল্যের গুণফল দ্বারা পরবর্তীতে আমরা মূল একটা সমীকরণ তৈরি করতে পারি।
এরপরে এখন যাবো আমরা মূল পৃথক ও মূলের প্রকৃতি, পৃথক কি এবং মূলের প্রকৃতি কি। আমরা এর আগে দেখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এই সমীকরণ থেকে সবসময় আমরা যে কোনো কাজ করি। তো এখানে আমাদের মূলটাকে কিভাবে প্রকাশ করি আমরা, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বা টু এ। এখানে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সির উপরে কিন্তু পুরোটার মানটা আমাদের নির্ভর করে। এই জন্য আমরা এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটাকে বলি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কে আমরা পৃথায়ক বা নিশ্চায়ক, নিশ্চয় বলি। এবং আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা ডি দ্বারা প্রকাশ করি, আমরা ডি ডি দ্বারা প্রকাশ করি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি পৃথক বা নিশ্চয় বলেছি। এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সির উপর নির্ভর করে আমাদের সমীকরণের মূলগুলি কেমন সেটা দেখাই এখন। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো হলে মূলগুলি বাস্তব ও অসমান। যেমন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো, এই সমীকরণের মূলগুলি কত হয় যদি আমরা পৃথক কত হবে, বি ইকুয়াল বি হচ্ছে ইলেভেন মাইনাস ইলেভেন ফোর স্কোয়ার মাইনাস ফোর, এ হচ্ছে ওয়ান, সি হচ্ছে টোয়েন্টি ফোর ইকুয়াল মাইনাস 25 গ্রেটার দেন জিরো বা যোগ্যতার সংখ্যা, এক্ষেত্রে মূলগুলি আমাদের হবে বাস্তব ও অসমান। এক নম্বর পয়েন্ট গেল। আচ্ছা দুই নম্বর, বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়াল জিরো, যদি নিশ্চয়কের মান ইকুয়াল জিরো হয় তাহলে মূলগুলি হবে বাস্তব ও সমান, বাস্তব ও সমান। যেমন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো হলে এখানে ইকুয়াল মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু নাইন মাইনাস সত্যি ইকুয়াল জিরো, তাদের মূলগুলি বাস্তব ও সমান। ঠিক আছে, এরপর তিন নম্বর পয়েন্টে যাই। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা যদি হয় মূলগুলি হবে জটিল। যেমন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো, এখানে ডি ইকুয়াল মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর এ সি বললো মাইনাস টোয়েন্টি বলছে মাইনাস ফোর, মাইনাস ফোর কি লেস দেন জিরো, অতএব মূলগুলি আমাদের জটিল। জটিল মূল সচরাচর সবসময় দুইটা থাকে, অনুবন্ধী জটিল হিসেবে থাকে। এরপরে চার নম্বর পয়েন্টে আছে আমাদের বি স্কোয়ার ফোর সি যদি পূর্ণ বর্গ সংখ্যা হয়, পূর্ণ বর্গ সংখ্যা হলে মূলগুলি মূলত, যেমন প্রথম দেখেছিল এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো টোয়েন্টি ফোর, তাহলে এখানে
বর্গসংখ্যা পূর্ণ বর্গসংখ্যা হলে মূলগুলি মূলত সেক্ষেত্রে আমরা বলতে পারি মূলগুলি বাস্তব অসমান ও মূলত। আচ্ছা এরপরে যাবো আমরা দ্বিঘাত সমীকরণ গঠন। যদি কোনো সমীকরণের দুইটি মূল দেওয়া থাকে, কোনো দ্বিঘাত সমীকরণের দুইটি মূল দেওয়া থাকলে সেই সমীকরণটা কীভাবে আমরা তৈরি করবো, মনে করি মূলদ্বয় আলফা ও বিটা। এক্ষেত্রে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলের যোগফল ইন্টু এক্স প্লাস মূলের গুণফল ইকুয়াল জিরো। সহজভাবে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এটা হচ্ছে আমাদের কোন মূল সমীকরণে দুইটা মূল দেওয়া থাকে সেই সমীকরণটা আমরা তৈরি করার উপায়। আচ্ছা এখন তোমাদের আমি একটা উদাহরণ একটা অঙ্ক উদাহরণ দেখাই দিই। মোটামুটি এখান থেকে আমাদের সূত্র ক্লাসে এই সূত্র ক্ষেত্রে আমরা যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। সমীকরণ থেকে পি এর মান কত হলে প্রথমে হচ্ছে বাস্তব অসমান, দ্বিতীয় হলো বাস্তব সমান, তৃতীয় হলো জটিল। এখানে আমরা আগে নিশ্চয় বের করবো পৃথকটা বের করবো এখানে এক্স স্কয়ার সহ থ্রি পি প্লাস ওয়ান দেখা যায় ইকুয়াল হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাওয়া যাবে টি মাইনাস ওয়ান টি মাইনাস এফটি ফাইভ দুইটা দীঘা ছিল, দুইটা আমরা উৎপাদক পাইলাম। এই দুইটা উৎপাদক থেকে আমরা এখন এক নম্বর পয়েন্টে যাবো, কি বলছে বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান কখন হয়, তখন মূলগুলি যখন পৃথিবীটা আমাদের গ্রেটার দেন জিরো। হয় দুইটি উৎপাদকে ধনাত্মক অথবা দুইটি উৎপাদকে ঋণাত্মক। যদি ধরি আমরা দুইটি উৎপাদকে ধনাত্মক কি আসবে পি মাইনাস ওয়ান পি মাইনাস এইটটি ফাইভ গ্রেটার দেন জিরো বা পি মাইনাস ওয়ান।
than 0, p greater than 1 above p greater than 85. তাহলে এখানে বলতে পারবো p greater than 85. যদি আমরা দুইটা উৎপাদককে ঋণাত্মক মনে করি তাহলে p minus 1 p minus 85 less than 0. সেক্ষেত্রে আসবে আমাদের p minus 1 less than 0, p minus 85 less than 0. তাহলে p minus 1 p less than 1 এবং p less than 85. তাহলে এখান থেকে বলতে পারবো p less than 1. বলতে আমরা p এর দুটো মান পাইলাম, একটা পাইলাম প্রথমটাতে পাইলাম p greater than 85, পরটাতে পাইলাম p less than 1. এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাই. দ্বিতীয় পয়েন্টে যদি বলা হয় যে বাস্তব ও সমান, মূলগুলি বাস্তব ও সমান হলে সমান হলে কি হবে, বিধায়ক ইকুয়াল 0, p মাইনাস 1 এবং p মাইনাস 85 গ্রেটার দেন 0. p মাইনাস 1 ইকুয়াল 0 এবং p মাইনাস 85 ইকুয়াল 0 বা p ইকুয়াল 1 এবং p ইকুয়াল 85. তাহলে আমরা এখানে এর দুটো মানে বললাম, একটা p ইকুয়াল 1 একটা p ইকুয়াল 85. এখন তিন নম্বর পয়েন্টে আসি আমরা, যে যদি মূলগুলি জটিল হয় তাহলে কি হবে. মূলগুলি জটিল হয় তখন আমাদের বিধায়কের মানটা লেস দেন 0. মূলগুলি জটিল হলে p মাইনাস 1 p মাইনাস 85 লেস দেন 0. যেহেতু লেস দেন 0, আর দুইটা উৎপাদকের গুণফল লেস দেন 0 কখন হবে, একটা উৎপাদক ধনাত্মক এবং অপর একটা উৎপাদক হবে ঋণাত্মক. ধরি p মাইনাস 1 ধনাত্মক, ধরি p মাইনাস 1 গ্রেটার দেন 0 এবং p মাইনাস 85 লেস দেন 0. p গ্রেটার দেন 1 এবং p লেস দেন 85. p গ্রেটার দেন 1 p লেস দেন 85. এখান থেকে বলতে পারি 1 less than p less than 85. p এর মানটা 1 এর থেকে বড় 85 থেকে ছোট. যদি আমরা ধরি p minus 1 less than 0 এবং p minus 85 greater than 0, তাহলে কি হবে, আবার p minus 1 less than 0 এবং p minus 85 greater than 0. P less than 1, P greater than 85, the half of them. তাহলে আমরা এখান থেকে তিনটে উত্তর, তিনটে মান পেলাম. প্রথমটাতে পাইলাম আমরা p greater than 1 p greater than 85, না p greater than, প্রথমটা কি পেয়েছিলাম জানো, p হলো উঠে গেল. দ্বিতীয়টাতে পাইলাম p ইকাল 1 p ইকাল 85 এবং তৃতীয়টাতে পাইলাম 1 লেস দেন p লেস দেন 85. আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা এর পরবর্তীতে যাবো. তোমরা বাড়িতে সবাই থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতেই থাকো.